আমরা তো মনে করি যে কুরবানির ঈদের নামাজ পড়ে এসে কুরবানি দিলাম, খেয়ে দিয়ে আমাদের কুরবানির বিধান শেষ। তো কুরবানি কতদিন পর্যন্ত দেওয়া যায় এ বিষয়টা আমরা অনেকেই জানি না। সাবস্ক্রাইব করুন দ্বীনের তালিম ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন, দ্বীনের তালিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, আজকের এই ভিডিওর আলোচনার টপিক হল কয়দিন পর্যন্ত কুরবানি দেওয়া যায়। আমরা তো মনে করি যে কুরবানির ঈদের নামাজ পড়ে এসে কুরবানি দিলাম, খেয়ে দিয়ে আমাদের কুরবানির বিধান শেষ। তো কুরবানি কতদিন পর্যন্ত দেওয়া যায় এ বিষয়টা আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন যে কতদিন পর্যন্ত কুরবানির হুকুম পালন করা যায়, কুরবানির পশু জবাই করা যায়। এরকম তো হইতে পারে যে প্রথম দিন বৃষ্টি আসলো, আপনি ঝামেলার কারণে জবাই করতে পারলেন না, তো এখন কি করবেন? তো এই বিষয়টা না জানার কারণে আজকে আপনাদেরকে উল্লেখ করে জানাবো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত থেকে জানা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদ উদযাপন করি, ঈদের নামাজ পড়ে এসে আমরা কুরবানি করি। অর্থাৎ 10 তারিখ, তারপরের দিন 11 তারিখ, তারপরের দিন 12 তারিখ, এই মোট 3 দিন 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। অর্থাৎ 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়, ঈদের দিন এবং তারপরের 2 দিন। আশা করি ভিউয়ার আপনারা বুঝতে পারছেন কতদিন পর্যন্ত কুরবানি করা যাবে। হ্যাঁ, এই 3 দিনের আপনি যে কোনো একদিন কুরবানি করতে পারবেন। তার উত্তম দিন হলো আপনার প্রথম দিনই, ঈদের নামাজ পড়ে এসে সাথে সাথে কুরবানি করে ফেলবেন। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পারছেন কয়দিন পর্যন্ত কুরবানি করা যায়। হ্যাঁ, যদি আপনারা সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, ইসলামকে যারা ভালোবাসেন, দ্বীনের মহব্বত যাদের ভিতরে আসে, এই ইসলামিক এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।